এদের দাড়ি দেখলাম আমার হিংসা হয়। রাখেন দাড়ি রাখেন। আরে আমার যদি আপনার মতো দাড়ি থাকতো আবার রাখতাম না। তো মামি আসা রাখ পর্যন্ত আদর না, আদর সবসময় থাকবে। মামা তো ভাই বোন আসলে আদর একবার স্কুলে যাইব। এই গাছটা আমি এই জমিটা কেনার পর থেকে এই আছে, কাটবো কাটবো বলে কখনো কাটি না। গাছটা সুন্দর ছায়া দেয়, প্লাস আমি যে বেড়াতে কিছু গাছ টাছ লাগাই জাংলার কাজ করে, তো এর মধ্যে কিছুদিন ধরে দেখতেছি এইরকম ফুল পড়তেছে। দেখছেন ফুল, মানে আসলে খুঁজলে পৃথিবীর সবকিছুর ভিতরে সৌন্দর্য পাবেন। হ্যাঁ তাই তো, তাহলে এটা সুন্দর না? অনেক সুন্দর। পাক্কা ওই যে, ওই যে ও পাক্কা এখানে, ওরে আমার মেয়ে যেটা দেখতেছে। আচ্ছা এইটা একটা মালটা গাছ, কি জাতের মালটা আমার এখন আমি ভুলে গেছি, লেবু হয়ে গেছে। হ্যাঁ এটা কোনো এটা এটা সুরি নিয়ে এসেছো? এটা অনেকদিন ধরে কাটবো কাটবো করে কাটা হইতেছে না। দেখেন কি পরিমাণ মালবেরি আসছে। এই যে তুত গাছ না, তুত তো দেশিটা, এটা হচ্ছে মালবেরি। প্রচুর ফল ধরতেছে, একদম ভেঙে ছিল। কিন্তু ওই ওই গাছটা, ওই গাছটা এখন আসলো না কেন বুঝলাম না, ওইটা একটু ট্রিমিং করে দেওয়া লাগবে। এগুলো এই পর্যন্ত করে কেটে দিবেন। এটা হচ্ছে চিয়াংমাই 60 সম্ভবত জাতটা। খুব খেলা ফল না আম্মা? এটা কে কাকে লড়ছ? মামা। হুম মামা কই? অনেকে তো আপনার দেখে ফাহাদ দিলে কনফিউজড হয়ে যায়, ইয়ে মানে তালিম গুলো কনফিউজড হয়ে যায়। আচ্ছা দাড়ির কারণে তালিম এদিকে আহ, এটা কনফিউশন দূর করে দিই। বলবো না, আমার এদের দাঁড়িয়ে দেখলে আমার হিংসা হয়। আমার খরগোশ গুলো মোটামুটি সবই খায়। সময় আছে নার্সারি থেকে 20টা জিনিস আনবেন, তার মধ্যে হয়তো 10টা ভালো জাত পাবেন। পুরাই না জাম্বুরা? ওটা কি আসলে জাম্বুরা গাছ নাকি? তেলে জাতীয় জিনিস পাইলে লেবুর সুসাদ দেখা লাগে। আমি তো টক খাইতে পারি না, ওইটা খাইতেছে। আমি টক খাইতে পারি তো, সেই হিসাবে আমি টক মিষ্টি সবই খাইতে পারি। তাহলে ছুটি কয়দিনের? ছুটি গতকালকে শেষ হয়ে গেছে, আজকে আজকে এই যে অফিস করবো আর কি। এই সময় হয়ে যাইতেছে শম্পা, মামা চলে দেবো আব্বু। এখন আইসে আমরা একদিনে বেশি থাকে না, না বিয়ে শাদী করলে তখন আর যাইতে চাই না। ফাঁদবার জন্য পাত্রি দেখা হইতেছে, কি করলো এটা? ফাঁদবার পাত্রি উঠে গিয়ে এভাবে পড়ে যায়। আগামীকালকে একটা পাত্রি দেখতে যাওয়ার কথা, এর মধ্যে খাওয়া পেলাম যে মেয়ে ইন্টার ফেল করছে, তো ফেল করার কারণে তারা রিজেক্ট করা হয়েছে। আসলে আমি মনে করি যে মা যদি শিক্ষিত না হয় তাহলে কিন্তু সন্তানও মানে শিক্ষিত হবে না। হয় অনেক সময় হয় অশিক্ষিত মায়েদের সন্তান, যে যেমন আগেকার আমার মাই তো অত পড়াশোনা করে না, আমরা শিক্ষিত হইলাম কেউ ওই সময় লেখাপড়ার ব্যবস্থা ছিল না। এখন তো হ্যাঁ, ওই সময় হয়তো তারা মেধাবী ছিল, আমার মা হয়তো মেধাবী ছিল, হয়তো পড়াশোনার সুযোগটা পায়নি। কিন্তু এখন যারা সুযোগ পায় ও যদি কেউ এই সময় ফেল করে তাহলে বুঝতে হবে যে তার ইয়েতে সমস্যা আছে। ওদের তো মনে হয় শীত লাগে না। এই ফাদে বুড়ি খান, বুড়ি বুড়ি কই
তো মামি আসার এক পর্যন্ত আদর না আদর সবসময় থাকবে মামা তো ভাই বোন আসলে আদর একবারে স্কুলে যাইবো হ্যাঁ কি কি ওই চশমা চশমা আপনার মায়ের মতো হয়েছে মামার চোখে সারাদিনই খেলবো ফাদ ভাই আপনার তাড়াহুড়া থাকলে ওর হাতে সারাদিন খেললেও ওর অসুবিধা নেই ও খেলার সঙ্গী চায় আবার কবে আইতেছেন আবার আস্তে আস্তে যাই না নেক্সট উইক আসতে পারি আবার নেক্সট মান্থ